মদ্যপানের প্রতিবাদ করায় জগদ্দলের নেতাজি পল্লীতে বোমাবাজি, আতঙ্কে বাসিন্দারা। মদ্যপানের প্রতিবাদ করায় জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের গোলঘর নেতাজি পল্লীতে বোমাবাজি করল দুষ্কৃতীরা। বুধবার বেলা 1টার ঘটনা। বোমাবাজির জেরে আতঙ্কে এলাকার মানুষজন অভিযোগ, এদিন বেলায় আচমকা নেতাজি পল্লী স্টেশন রোডে দীপালীদের বাড়ির সামনে বর্বর 2টো বোমা মারে দুষ্কৃতীরা। তাছাড়া পাশের হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে জেনারেটর রুমের পাশে আরো 2টো বোমা মারে, যদিও সেই বোমা 2টো ফাটেনি। পুলিশ এসে বোমা 2টো উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বিদায়ী কাউন্সিলর মনোজ গুহের দাবি, কয়েকদিন আগেও এখানে একটি মেয়ের সঙ্গে মদ্যপান নিয়ে ঝামেলা হয়েছিল, সেই সময় বহিরাগত ছেলেরা এসে এই মেয়েটিকে মারধরও করেছিল, তারপরেই এই বোমাবাজির ঘটনা। হসপিটালের গ্রাউন্ডে বোম চলল, বোম চলেছে, পুলিশ বলছে, পুলিশ ঘটনাস্থলে এসছে, মেয়ে ঘটিত একটা ব্যাপার, পুলিশ যা বলছে আইনের ব্যাপার, থানা পদক্ষেপ, এর সাথে রাজনীতি কোনো ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।